যদি আমাকে বলে ক্রিকেট ছেড়ে দিতে তাহলে আমি রাজি আছি, তবে আমি আমার ধর্মীয় অনুশাসনের বাইরে গিয়ে কখনো কিছু করতে পারবো না। কথাটি ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর। দর্শক, বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত টপিক হলো তানজিম হাসান সাকিবের কিছু পুরাতন ফেসবুক পোস্ট, যেটা নিয়ে এদেশের কিছু লোক বিতর্ক ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন। তার পোস্টে নারী বিদ্বেষ করা হয়েছে এমন মন্তব্য করে একজন মুসলিম ক্রিকেটারকে নিয়ে যে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে সেই বিষয়ে আমাদের মতামত কেমন, অর্থাৎ বিষয় বাংলা টিম কী মনে করে, তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশের সংবিধানের কোথাও কি লেখা আছে বিশেষ বিশেষ পেশার সেলিব্রিটিরা ধর্মের কথা বলতে পারবে না? কোথাও লেখা নেই, বরং ধর্ম পালন ও ধর্মের কথা বলা ব্যক্তির সাংবিধানিক অধিকার। তাহলে একজন ক্রিকেটারের বিরুদ্ধে বিদ্রুপাত্মক কথা বলার বৈধতা তারা কীভাবে পায়? কথাগুলো বর্তমান সময়ের সবচেয়ে বিজ্ঞ আলেম শায়খ আহমদুল্লাহ সাহেব বলেছিলেন। হ্যাঁ দর্শক, তানজিম সাকিবের পোস্টগুলো পর্যালোচনা করলে দেখা যাবে নারীদের চলাফেরার সীমাবদ্ধতা নিয়ে তিনি কথা বলেছেন। সেখানে তিনি শরীয়তের বিষয়টিও উল্লেখ করেছেন। তার পোস্ট অনুযায়ী নারীরা যদি চাকরি বা বাইরে কাজ করেন তাহলে ঘরের খেয়াল রাখা যায় না, পর্দার বিধান পালন করা যায় না, স্বামীর হক পালন করা যায় না, আর আমাদের দেশের সামাজিক পরিবেশ অনুযায়ী আমরা তার সাথে একমত। দর্শক, এখানে আপনার বিতর্কিত চোখ হয়তো তাকে কাঠগড়ায় দাঁড় করাবে, কিন্তু আপনি যদি প্রকৃত মুসলিম মায়ের সন্তান হন বা আপনি যদি খোলা চোখে দেখেন তাহলে কখনো এই কথায় ভুল ধরতে পারবেন না। ইসলামে নারীর অধিকার সম্পর্কে যথেষ্ট সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, তবে নারীদের পর্দার দিক থেকেও যথাযথ সতর্কতা পালন করতে বলা হয়েছে। তাই মহান আল্লাহ সূরা আজাবে নারীদের উদ্দেশ্যে বলেছেন, আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে আর জাহেলি যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। দর্শক, একজন নারীর প্রধান দায়িত্ব ঘর সংসার ঠিক রাখা। সেক্ষেত্রে সাকিবের মতে যদি স্ত্রী বাইরে বেশি সময় ব্যয় করেন তাহলে কিভাবে তার সংসার এবং ছেলে মেয়েদের ঠিক রাখবেন? এই কথায় অবশ্যই যুক্তি আছে। তানজিম সাকিবের যে উক্তিটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে বাঙ্গু প্রগতিশীল, নাস্তিক আর নারীবাদীরা, সেটা হলো ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীল মা দিতে পারবেন না। তো দর্শক, চলুন দেখে নিই কিছু ফ্রি মিক্সিং এর নমুনা। মুসলিম দেশে থেকে একথা শুনতে খারাপ লাগে যে তাকে ক্রিকেট থেকে বহিষ্কার করা হোক, কিন্তু তিনি তো ইসলামের কথাই বলেছেন। আর একজন ক্রিকেটার হোক আর যাই হোক, তার মত প্রকাশের সুযোগ আছে, কিন্তু দেশের কুকর্মের প্রধান চরিত্রধারী কিছু নাস্তিক্যবাদী সমাজ এটাকে পুঁজি করে বিতর্ক ছড়ানোর চেষ্টা করছে। তাদের মতে সাকিব নারীদের অধিকার খর্ব করছেন, কিন্তু বাস্তবে কোনো নারীর সমস্যায় এসব প্রগতিশীল কোনো নাস্তিকদের পাশে দাঁড়াতে দেখা যায় না। একজন মুসলিম ব্যক্তিত্ব হিসেবে কখনোই আপনার উচিত না তাদের ফলো করা যারা এই সমাজে হিপোক্রেসি ছড়ায়। বরং আপনি বাহবা দিতে পারেন তরুণ এই ক্রিকেটারকে, তিনি এখানে নারীদের অধিকার নিয়ে কোনো উক্তি করেননি, তিনি বলেছেন সমাজে নারীদের দায়িত্ব ও শালীনতা নিয়ে। আর একজন মুসলিম ক্রিকেটার হিসেবে যেটা তার দায়িত্ব, পাশাপাশি যারা ক্রিকেটের সঙ্গে ধর্মের সংঘাত করার চেষ্টা করছেন তাদের জানা উচিত ইসলামে যে কোনো পরিস্থিতি থেকেই আপনি দাওয়াত দিতে পারেন, অন্যের পিছু না হেঁটে নিজে কতটা সৎ ও সুন্দর পথে আছেন সেদিকে লক্ষ্য রাখুন। ইসলাম শান্তি ও শৃঙ্খলার ধর্ম, সেদিক থেকে নারীদের ক্ষেত্রে বিশেষ মর্যাদার পাশাপাশি তাদের সতর্কও থাকতে বলা হয়েছে। কিন্তু নারীর অধিকার বাস্তবায়ন করার নামে কিছু মানুষ যেভাবে অপ্রাসঙ্গিক যুক্তি দাঁড় করিয়ে নিজেদের বিশ্লেষক দাবি করছেন তারাই সমাজের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। নারীর অধিকারের নামে বেহায়াপনাকে তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। সেদিক থেকে সাকিবের এমন সাহসী কথা আমরা প্রাণ ভরে সমর্থন করছি। দর্শক, ক্রিকেট যেমন তার পেশা তেমনি ধর্ম তার জীবনের প্রধান উপাদান, সেদিক থেকে তিনি সকল নারী সমাজকে দাওয়াত দিয়েছেন। কিন্তু তাকে নিয়ে অনেক বিতর্ক ছড়িয়ে তার ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলার চেষ্টা করছেন কিছু বাঙ্গু প্রগতিশীল আর নেরিবাদীরা। ভিডিওর শেষে শুধু এতটুকুই বলতে চাই, বিদেশি হাসি মামলা তোমাদের মুগ্ধ করে, পাকিস্তানি রিজওয়ানকে তোমরা উলিয়া উলিয়া বানায় দাও, মঈন আলী আদিল রশিদরা করলে তারা ধর্মপ্রাণ মুসলিম, আর সেই একই কাজ স্বদেশী তরুণ সাকিব করলে তিনি জঙ্গি। বাহ, সাবাস।
হ্যাটসঅপ। টিম বিষয় বাংলা তানজিম হাসান সাকিবের পাশে আছে। ফাহাদভি, বিষয় বাংলা।